ভোট প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী। এলাকার বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। ক্ষমতায় এলে সমস্যা সমাধানের আশ্বাস। প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বসিরহাট মহকুমা এক নম্বর ব্লকের প্রার্থী পারমিতা ঘোষ। নতুন প্রার্থীকে সামনে পেয়ে প্রার্থীর সামনে সমস্ত ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসী। পারমিতা ঘোষের আশ্বাস, গ্রামবাসীরা তাকে মনোনীত করলে তাদের দাবি পূরণ করবেন তিনি। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী পারমিতা ঘোষ। ভোটের ময়দানে এই প্রথম তিনি। বলা ভালো, এবারই রাজনীতিতে হাতে খড়ি এই প্রার্থীর। সকাল সকাল ইছামতি নদীতে গঙ্গা পুজো করে মা গঙ্গার আশীর্বাদ মাথায় নিয়ে প্রচারে বেরোন প্রার্থী। গোটা গ্রামের দুয়ারে দুয়ারে গিয়ে জনসংযোগ স্থাপন করেন। মানুষের আশীর্বাদ চেয়ে প্রচার চালান তৃণমূল প্রার্থী পারমিতা ঘোষ। এর মধ্যেই ঘটে বিপত্তি। গ্রামবাসী সরস্বতী বিশ্বাসের বাড়িতে পারমিতা ঘোষ প্রচারে গেলে সরস্বতী দেবী প্রার্থীর সামনে জমে থাকা সমস্ত ক্ষোভ উগড়ে দিলেন। নতুন প্রার্থীকে তিনি জানালেন গ্রামের বিপর্যস্ত জল নিকাশি ব্যবস্থার কথা। বললেন একটু বৃষ্টিতেই ঘরে জল ঢুকে পড়ে, বর্ষায় ঘরে জল ঢোকে, সাপ ব্যাং পোকামাকড়ের বাসা হয়, ড্রেনের ব্যবস্থা অত্যন্ত দুর্বল, কিছুতেই জল নামতে চায় না, বাধ্য হয়ে সাপ ব্যাং নিয়েই দিন কাটাতে হয় তাদের। সবার শুধু জলটা ছাড়া আমাদের ড্রেনে আমরা ঘরে জলে আমরা মরে যাচ্ছি প্রতিটা বছর। মানে এমন কোন প্রার্থী এই কাজ কেউ করছে না। কি সমস্যা হয়েছে? জল, আমার ঘরে জল, আমার বাচ্চারা সব, মানে নাতিরা, দুটো দুটো নাতি আমার, তারা সব সাপ ব্যাং ঘুরে বেড়াচ্ছে, জল নেই, তাহলে রাস্তায় জল, তাহলে আমরা চলবোটা কি করে? এই জল নিয়ে প্রার্থীতে ভোট দিয়ে কি কাজে লাগবে? সে যে প্রার্থী আসুক না কেন, ভোটের সময় ভোট নিতে আসবে আর ভোটের পরে সে ভুলে যায়, কথা দিয়ে যায় এই করবে সে, তারপরে সে কথা না। এই পাঁচ বছর তো দশ বছর হয়ে গেল, টিএমসি থেকে আমার ড্রেন করেছে। তৃণমূল প্রার্থী পারমিতা ঘোষ সরস্বতী দেবী ও সমস্ত গ্রামবাসীকে আশ্বাস দেন, তিনি যদি মনোনীত হন তবে গ্রামের নিকাশি ব্যবস্থার উন্নতি করবেন। প্রার্থী বলেন এবার তিনি নতুন, এর আগে এই ব্লকে ডালিয়া ঘোষ ছিলেন পঞ্চায়েত নেত্রী। তিনি এতদিন গ্রামের এই বেহাল অবস্থার দিকে ভ্রুক্ষেপ করেননি কেন বলতে পারবো না, তবে গ্রামবাসী যদি এবার তাকে নির্বাচিত করেন তাহলে সর্বাগ্রে তিনি নিকাশি ব্যবস্থা ঠিক করবেন। এদিন প্রার্থী নিজেই স্বীকার করেছেন গ্রামের নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কথা। তিনি জানিয়েছেন একটুতেই জল জমে যায় আর সরে না। গ্রামবাসীদের কথা মাথায় রেখে তিনি এই কাজ আগে করবেন বলে গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন। পাশাপাশি প্রার্থী পারমিতা ঘোষ জানান বসিরহাট মহকুমা যেহেতু সীমান্ত এলাকা, সে কারণে গ্রামের নিরাপত্তার দিকেও তিনি নজর দেবেন। সাত সকালে প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেও প্রার্থী গ্রামবাসীদের আশ্বস্ত করে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা অর্জন করতে পেরেছেন বলে দাবি করেন তিনি। জেতার ব্যাপারে বেশ আশাবাদী তৃণমূল কংগ্রেসের এই নবমনোনীত প্রার্থী। আগামী দিনে যদি আমি ওনাদের আশীর্বাদ পেয়ে আমি সেই জায়গা করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে এনাদের পাশে এসে আমিও দাঁড়াতে পারবো। এনাদের সহযোগিতায়, আমার গ্রামবাসীর সহযোগিতায় অবশ্যই আমি এদের পাশে এসে দাঁড়াতে পারবো, এবং যেন তাদের সমস্ত রকম সমস্তটাই হয়তো আমি পূরণ করতে পারবো কি না আমি জানি না, যদি সহযোগিতা পারি অবশ্যই পারবো করতে, এটাই আমি আশাবাদী। ওনাদের অ্যাকচুয়ালি আমাদের এই সংগ্রামপুরে জল নিকাশি ব্যবস্থার একটু সমস্যা আছে, যেহেতু আমাদের পিছনে ড্রেনটা আছে, এটা আমরা প্রশাসনকে বিগত দিনেও জানিয়েছি, আবারও আমি যদি সেই জায়গা, আমাকে আমার গ্রামবাসীরা আশীর্বাদ করে আমাকে সেই জায়গা করে দেন, আমি অবশ্যই এটার পক্ষে আমি দেখবো যে যতটা সমাধান করা যায়। গঙ্গা বরণ করে আশীর্বাদ নিয়ে আমরা শুরু করলাম আমাদের এই নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।